রবিবার কাছাড় জেলা কংগ্রেস দলের নবনিযুক্ত সভাপতি তমালকান্তি বণিকের নেতৃত্বে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের সভায় আলোচনার পর গঠন করা হয় কাছাড় জেলা চা এবং প্রাক্তন চা কংগ্রেস বিভাগের অ্যাডহক কমিটি। আলোচনা সভায় উঠে আসে ডলু চা বাগানে গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির প্রসঙ্গ। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে গ্রিনফিল্ড বিমানবন্দর ডলু চা বাগানে গড়ে তোলার এই প্রক্রিয়া শ্রমিকদের চরম স্বার্থবিরোধী বলে অভিহিত করে তা আটকাতে মরণপণ সংগ্রাম শুরু করার আহ্বান জানান বক্তারা। বিমানবন্দরের শ্রমিকদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতিকে কটাক্ষ করে তারা বলেন, মহিলা শ্রমিকদের কি বিমান সেবিকার চাকরি দেওয়া হবে? এসব সম্পূর্ণ ভাওতাবাজি বলে মন্তব্য করেন কংগ্রেস কর্মকর্তারা। আজকের দিনে কিন্তু প্রত্যেকটা বাগানে শুধু চা শ্রমিকরা বাস করেন না, সেখানে কিন্তু আরো অন্যান্য ভাষাগোষ্ঠী অন্যান্য লোকজনরাও বাস করে। আমরা সবসময় বলে থাকি, কারণ আজকের যে এই যে সভার আহ্বান, এই সভার আহ্বানের মধ্যে তিনটে জিনিস লেখা ছিল, চা শ্রমিক যারা ছিল তারা, চা বাগানে যারা থাকে তারা, এবং চা বাগানকে বাঁচিয়ে রাখার জন্য অর্থাৎ চা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য যারা চিন্তা করেন যে বরাক উপত্যকায় চা শিল্পই একমাত্র শিল্প, যার দরুন পুরো বিশ্বে আসামের নাম, বরাক উপত্যকার নাম লেখা রয়েছে, সেই শিল্পটাকে কীভাবে বাঁচানো যায় সেটার কিন্তু একটা অনেক বড় কথা। কারণ এই শিল্প না বাঁচলে শ্রমিকও বাঁচবে না, বাগানও বাঁচবে না, বাগানের মালিক পক্ষও বাঁচবে না। এবং সবচেয়ে বড় কথা যে বাগানের মালিক পক্ষ কেন ইনভেস্টমেন্ট করছে না, এগুলো যেন জিনিস জানা খুবই দরকার। আগামী দিনে লজিস্টিক পার্ক হবে, লজিস্টিক পার্ক হবে, সে আবার কোথাকার জমি নেবে, হয়তো শালচাপড়া বা কোনো দিকে জমি নেবে, নেবে তো নিশ্চয়ই। তো সেই যে ল্যান্ড, সেই ল্যান্ডটা কিসের ল্যান্ড রেখেছিল, কার স্বার্থে সেখান থেকে নেওয়া হবে, এগুলো জিনিস কিন্তু জানা খুব দরকার। আর এগুলো জানার জন্যে আমি বিশ্বাস করি যে দল অপোজিশনের রোলটা প্লে করে তাদের জন্য খুব জরুরি যে বর্তমান সরকার বা যে সরকারই থাকুক না কেন সেই সরকারের বিরুদ্ধে লড়ে দাঁড়ে, এবং সেই লড়ে দাঁড়াবার পিছনে আমি, আপনি, আমরা সবাই মিলে যদি থাকি তাহলে নিশ্চয়ই আমরা পারবো যে আগামী দিনে এই বরাক উপত্যকা একটা চা শিল্পের, একটা চা ইন্ডাস্ট্রির একটা বৃহত্তর জায়গা হবে, উঠবে, যেটা আর নিজের ক্ষমতার খাতির ক্ষমতার যে অধিকারটা প্রয়োগ করেছে এটা চা শ্রমিকের একটা অবিশ্বাস হয়তো মনে করছি, আগামী দিনে অবিশ্বাস থাকবে তাকে এই কথা চিন্তা করেছে। অত শ্রমিকের ঢুকে মানে কি বলবো, তাকে ছুরি মেরে আজকে বন্ধু নিয়ে চিন্তা করছে, ওনার ক্ষমতা প্রয়োগ করেছে। তো আমি বলবো বাতিলপুর চা বাগানে আমাদের সবাই ধরে জল দিয়েছে, কিন্তু আমি একা একাই কংগ্রেসই করি ওখানে, আমার ধরে জলের কানেকশন নাই। সকালে তো আমার একটা সঞ্জীব দা ফোন করে ফোন করেছি, সরমের কথা, আমি সারা অনেক গাল গালিশ দিয়েছি ওনাকে যে সরকার সবার জন্য দিয়েছে কিন্তু আমাদের ঘরের জন্য নয়। আমি সঙ্গে সঙ্গে ফোন করে জানালাম, কিন্তু তিনিও শিলচরের, আমার ঘর দিলকুশ চা বাগান, আপনারা দিলকুশ নাম শুনে, দিলকুশ আগে দিলকুশ ছিল, দিলের কুশ, এখন এমন দুঃখ পাচ্ছে আর বলে লাভ নাই। আমার কথা আছে আপনারা আওয়াজ উঠাবেন, আর শিক্ষা দীক্ষা যেটা আছে এটা আমাদেরও ভুল, আপনাদেরও ভুল, ওনাদেরকে দায়িত্ব দিলে হবে। চাকরি নকরি কথা তো দূরের কথা, আমাদের প্রথম মানুষ, শ্রমিক সমাজের গরিব মানুষ প্রথম স্বপ্ন কি দেখে আপনারা জানেন? আপনারা হয়তো, আমি আজকে বলছি, প্রথম স্বপ্ন দেখে আমি দলের স্বার্থে বলছি, নেতৃত্বের কাছাকাছি যে ভূমিগুলো আছে সেই ভূমিগুলো কারা কিনেছে, কাদের স্বার্থে কিনেছে, কে কে কিনেছে, বহু শাসক দলের নেতারা কিন্তু সেই জায়গাগুলোতে জমি কিনেছেন কোটি কোটি টাকা, ভূমাফিয়ারা যারা বলে কালো টাকা, সেই কালো টাকাটা কোথায়, এরা এত টাকা কোথা থেকে পেলেন? শাসক দলের এক বছরের এমপি, শাসক দলের এক বছরের এমএলএ, তারা এত কোটি কোটি টাকা কোথা থেকে পেল? সেটা ইনভেস্টিগেশন করা হোক, সেটা ইনভেস্টিগেশন করা হোক। আমাদের যেটা যে সেটেলমেন্ট অফিস আছে, সেই সেটেলমেন্ট অফিসে ওই অবদ অঞ্চলে কাছাকাছি কে বা কারা কত কোটি কোটি টাকা দিয়ে জমি কিনেছেন এবং কত বিঘা জমি কিনেছেন সেটা প্রকাশ্যে এসে যাবে, সেটার আগে ইনভেস্টিগেশন করা হোক।
নেতৃত্বটা কিন্তু নেতৃত্বটা অনলি ফর 65 নোস অল ওভার ইন্ডিয়াতে আমাদের যেটা গ্রিনপুর গ্রিনফিল্ড এয়ারপোর্ট যেটা হবে 65 নোস যেটার মধ্যে আসামে চাইটা আছে ডলু লালবাগ এবং ময়নাগড়ে কোনো নাম নেই ডলু লালবাগের কোনো নাম নেই তা অল ওভার আসামে চাইটা মাত্র গ্রিন এয়ারপোর্ট হবে তাহলে এই গ্রিন এয়ারপোর্টটা কে বা কারা নিজের ইচ্ছা মতো করতে চাইছে তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য সেটা প্রকাশ্য আনা উচিত সেটা প্রকাশ্য আনা উচিত কেন আমরা মুখ বুঝে চুপচাপ বসে রয়েছি সেটা সেটেলমেন্ট অফিসে গেলে খোঁজ পাওয়া যাবে কে বা কারা জমি কিনেছে কত কোটি কোটি টাকা জমি কিনেছে সেই জমি কিনতে গিয়ে মানুষকে কার ডোনেট করা হয়েছে সেগুলো তো ইনভেস্টিগেশন করা দরকার আজকে টি আমাদেরকে কোনো লেভেল মারতে হবে না আমরা অরিজিনালি টি আছি কিন্তু টি গার্ডেনের শ্রমিক সমাজকে কিভাবে দিনের পর দিন ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে